আজকের গল্প হলো বিড়ালের গলায় ঘণ্টা বাঁধবে কে। নিশ্চিন্তে একদল ইঁদুর এক গুদাম ঘরে বাস করছিল। গুদামে খাবারের কোনো অভাব ছিল না, বেশ আনন্দে তাই তারা ছিল। একদিন এক বিড়াল এসে আস্তানা নিল সেই গুদামে, আর সঙ্গে সঙ্গে ইঁদুরেরা পড়ল এক চরম বিপদে। কারণ যখন তখন বিড়ালটা নিঃশব্দে কাউকে না কাউকে ধরে মুখে পড়তে লাগলো। ইঁদুরেরা এই বিপদ থেকে বাঁচার জন্যে একদিন সভা ডাকলো। সভায় নানা আলোচনা হলো এবং নানা রকম প্রস্তাব হলো, কিন্তু কোনো প্রস্তাবেই তারা সহমত হতে পারল না। শেষে একটা কমবয়সী ইঁদুর উঠে দাঁড়িয়ে বলল, আমার একটা প্রস্তাব আছে, হয়তো তোমাদের মনের মতোই হবে। সব ইঁদুর একসঙ্গে জিজ্ঞাসা করল, কি প্রস্তাব? সেই ইঁদুর বলল, একটা ঘণ্টা বিড়ালটার গলায় বাঁধতে হবে, তাহলে ওর গলায় ঘণ্টার শব্দে আমরা গতিবিধি জানতে পারব, আর আমরা বিপদ থেকে রক্ষা পাব, পালাতে পারব কোনো নিরাপদ স্থানে। সব ইঁদুরেরা একথা শুনে খুব খুশি। একটা ইঁদুর ছুটে গিয়ে একটা দড়ি আর একটা ঘণ্টা জোগাড় করে নিয়ে এলো। ইঁদুরের দলে একটা বুড়ো ইঁদুর তখন বলল, তোমাদের প্রস্তাবটা খুব ভালো, আর এর ফলে আমরা বিপদমুক্ত হব একথা ঠিক, কিন্তু তোমাদের মধ্যে এমন কে আছে যে সাহস করে বিড়ালের গলায় ঘণ্টা বাঁধবে? বুড়ো ইঁদুরের কথা শুনে সবাই চুপ করে গেল। সত্যিই তো তাদের মধ্যে কেউ তো এমন সাহসী নেই যে ঘণ্টা বাঁধবে। কোনো ইঁদুরের মুখে আর রা নেই। এই গল্পের নীতিকথা হলো এই যে, মুখে বলা সহজ, কাজে করা কঠিন। ছোট্ট বন্ধুরা, আমরা তোমাদের জন্য প্রতি মঙ্গলবার, বৃহস্পতিবার আর রবিবার দারুণ দারুণ সুন্দর গল্প আর কবিতা নিয়ে আসবো। দেখতে ভুলো না কিন্তু। এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো, শেয়ার করো আর চ্যানেলটিতে সাবস্ক্রাইব করো।